गुड मॉर्निंग। सोमवार आज लॉकडाउन, तुम्हारा सबाई जानो जे आज के लॉकडाउन। और आमार गुड मॉर्निंग शुरू हो गए, आमार गुड मॉर्निंग हुए छे अनेक खुनी, किन्तु आमी आसते पारिनी। ब्रेकफास्ट बनाच्छिलाम चा ठा करे, माने ए समस्त काजेर जोन्नो आमार आर आशा हुए उठेनी। क्लास चलछिलो हियार अनलाइन क्लास, सेटाओ एकटा फैक्टर, केननो कालके हियाके एकटा प्रोजेक्ट जमा दिते हबे। তাই চেঁচামেচি চিৎকার এটা করলে তোর অসুবিধা হচ্ছে, আর স্বাভাবিক আমরা ঘরে কথা বললেও একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এখন আমার মহারানী খাচ্ছে, ওর ফেভারিট ডিশ ডিম আর রুটি, ওর জানি না কেন এটা খুব ভালো লাগে। আর আমি খাচ্ছি অন্য একটা খাবার, আমি খাচ্ছি রুটি খাচ্ছি সঙ্গে বোঁদে। দেখাচ্ছি আমার এইটা, আর হিয়ার 90% খাওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখতে দেবে না, ঢেকে দিল তোমরা দেখলে। চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নি, তাহলে খাওয়া দাওয়াটা করে নি। ওদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি ডিম, আজকে দুপুরবেলা ডিমের ঝোল ভাত। কী করবো আর, কিছু করবো না বাবা, আজকে স্যার আসবে না। সাড়ে তিনটার মধ্যে খাওয়া কমপ্লিট করতে হবে। তবে এখন আমি হিয়াকে একটু দোকানে পাঠাবো, আমাদের নিচের দোকানটা না বেশ কয়েকদিন ধরে খুব মানে বন্ধ রয়েছে জানো তো, খুব অসুবিধা হয়ে যায়। এখন তো আমি সবই মানে এখানে আসার পর থেকে সবই আমি নিচের দোকান থেকে নিয়ে আসি। বাবু যত বন্ধ করে দিয়ে আসি, আজকে দুটো কাজ আছে, দুটো কাজ মানে আজকে কাজের লোড বেশি, মানে কালকে যা ছিল আজ তার চেয়েও বেশি। বলো কেন? তার কারণ আজ তো সোমবার লকডাউন, আমার বোন আসবে না। আর কালকে আমার খেয়াল ছিল না, সব রেখে দিয়েছি, যে আজ লকডাউন। আমি সাধারণত লকডাউনের আগের দিন সব মেজে পরিষ্কার করে রাখি, কালকে আমার মনেই ছিল না, পুরো ভুলে গেছিলাম। ফলে কী হয়েছে, এখন আমার প্রচুর বাসন মাজা আছে, বাসন মেজে ঘরটার মুছে তারপরে ডিমের ঝোল ভাত খেয়ে স্নান করে নেব। খেয়ে না, রান্না করে স্নান করে নেব। মানুষ যাবি না, মেয়েকে পাঠাবো নিচের একটা দোকানে, ডিম সেদ্ধ হয়ে গেছে, আজ বিকেলবেলায় আমার একটা কিছু লকডাউন স্পেশাল করার ইচ্ছা আছে, দেখি যে লকডাউন স্পেশাল করতে পারি কিনা। তাহলে সকালের পরে দুপুরের রান্না বলে দিয়েছি, রান্না আর কিছু করছি না, মানে দেখাচ্ছি না তোমাদেরকে, কাজগুলো ঝটাপট সারি, তার কারণ খেয়ে ওঠার পরপরই আমাকে এই কাজটা করতে হবে। স্যার ঢোকার পর স্যারের সামনে না ক্যামেরা নিয়ে গেলে স্যার খুব রেগে যায়, স্যার যদিও দেখেনি জানে না, যে সেদিন আমি চুরি চড়ি ছুপে স্যারের ভিডিও বানিয়েছি। তো যাই হোক, এখনকার মতন এইটুকুই থাক। আমার আজকে বাগানে তিন চারটে ফুল ফুটেছে, বেশি না, তিন চারটে,
আজকে তো খুব সুন্দর লাগছে, কালকে ছিল অনেক ফুল ফুটেছিল গো। না এখন ফুল দিচ্ছে, ভালো লাগছে, ফুল না দিলে না ভালো লাগে না। কালকে রাত্রির বেলায় কী ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, আমি তো ভাবলাম আবার মনে হয় বৃষ্টি নামবে, যা গরম দিয়েছে আবার মনে হয় বৃষ্টি নামবে। আজকে দেখো একটু মেঘলাও আছে, তবে মেঘলাই, রোদ্দুরটা কম, তবে হাওয়া আছে, আবার তো শুনছি বৃষ্টি বাদল হবে। ঠিক আছে এখন তাহলে রাখি, এখন আর কথা বলবো না, বিকেলবেলা হাত পা ছড়িয়ে বসে তোমাদের সাথে কথা বলি, ঠিক আছে। গুড আফটারনুন, আজ সোমবার, আজকে লকডাউন স্পেশাল। সকালবেলা তোমাদের বলেছিলাম যে একটা লকডাউন স্পেশাল আছে, আর লকডাউন স্পেশালটা কি, আমি শ্বশুরবাড়ি এসেছি, তোমাদেরকে আমি ইচ্ছাকৃতভাবে বলিনি যে আজকে একটা লকডাউন স্পেশাল আমি তোমাদেরকে সারপ্রাইজ দেবো। আর সেই সারপ্রাইজটা হচ্ছে আজকে আমি অর্থাৎ ননদ ভার্সেস ভাই বউ হবে পরোটা আর আলু ভাজা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আমরা দুজন নিয়েছি, বাকিটা তোমাদের উপর ছেড়ে দিলাম, ঠিক আছে। তাহলে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ননদ ভার্সেস ভাই বউ পরোটা চ্যালেঞ্জ, আলু ভাজা পরোটা চ্যালেঞ্জ। তাহলে চ্যালেঞ্জটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। সার্ভ করছে কিন্তু হিয়া, তাহলে চ্যালেঞ্জ শুরু করলাম আমরা, আউট করব। তিনটে তিনটে করে পরোটা নিয়েছি দুজনেই সমানভাবে, দেখি কে কত তাড়াতাড়ি খেতে পারে। চ্যালেঞ্জ স্টার্ট, 1 2 3 স্টার্ট। তাড়াতাড়ি
জমিয়ে চলছে এখন ননদ ভার্সেস ভাই বউয়ের খাওয়া দাওয়া, এবং সাথে কমেন্ট্রি, পুরোপুরি কমেন্ট্রিতে একদম ফুল ফর্মে রয়েছে হিয়া। আর মাঝখান থেকে আমার শাশুমাও বেশ মানে আস্তে আস্তে কথা বলে, বেশ ভালো ভালো কথা বলছে, যে আমরা বাধ্য হচ্ছি হো হো করে হাসতে আর কি। আর তোমরা নিশ্চয়ই এনজয় করছো আমাদের এই কম্পিটিশনটা। তাহলে শেষ পর্যন্ত আজকের
আজকের খেলার উইনার হলো আমার ননদ। মানে শেষ পর্যন্ত ননদ ভাই বউতে ননদ ইচ্ছিতে গেল, আমি পারলাম না। আসলে আমি খেতে বসে এক ফোঁটা জল না খেয়ে থাকতে পারি না তো। আর ননদ তো বেশ সুন্দর বিরা জল খেয়ে একদম খেয়ে গেল চুপচাপ। আর আমার তো গলা দিয়ে এখান থেকে নাব ছিলই না। হ্যাঁ সমুড়ো নামে না, সমুও নামে না, এটা সত্যি জল খায় কি জল খায়। হ্যাঁ তাহলে আবার আসছি কাল নতুন কিছু নিয়ে। আজকের ব্লগ এই চ্যালেঞ্জ দিয়েই আমি শেষ করলাম। আশা করি তোমাদের প্রচণ্ড ভালো লেগেছে, নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট, আর অবশ্যই যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে টাটা, গুড নাইট।